আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন এই গত কয়েকদিন থেকে পাহাড়ি ডলে এবং প্রবল বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন জেলা পানিতে অনেক মানুষ পানিবন্দী অবস্থা রয়েছে। তো সেই অবস্থায় আমরা গতকালকে আপনাদেরকে বিভিন্ন এলাকার চিত্র দেখাতে সক্ষম হয়েছিলাম। আজকে আমরা আপনাদেরকে আবারও নিয়ে যাব যেখানে আমাদের জনপ্রতিনিধিরা প্রত্যেকটি এলাকায় চষে বেড়াচ্ছেন, তারা মানুষের সহযোগিতাতে তাদের নিজেদের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে তার সামগ্রী বিতরণ করছেন। এ পর্যায়ে আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসছি, আমাদের মাঝে উপস্থিত যুক্ত হচ্ছেন সিলেট সদর উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন আটনং কান্দিগা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান জনাব নিজামুদ্দিন সাহেব রয়েছেন। আমি এ পর্যায়ে আপনাদের সামনে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো, আপনার শরীর ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। তো চেয়ারম্যান সাহেব, আপনাকে আমরা লাইভ সম্প্রচারণ হচ্ছে অনুষ্ঠানটি, তো আপনাদের আমি যেটা জানতে চাই যে আপনি বর্তমানে যে জায়গায় অবস্থান রয়েছেন, আমাদের আপনি যদি এই বর্তমানে যে বন্যার অবস্থা তুলে ধরেন খান্দিগা ইউনিয়নের, তো তা বৃহত্তর সিলেটে। আমরা আপনাকে লাইভ কথা বলছি, আপনি যদি বর্তমানে এই যে আপনি যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনি সম্ভবত জনতার কান্দিতে রয়েছেন, বর্তমানে মানুষের অবস্থা আপনি আমরা জানি, সকাল থেকে আপনি বেরিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে, তো আপনি যদি একটু বর্তমান অবস্থা তুলে ধরেন। জি, ধন্যবাদ আপনারে। আসলে সকাল তো নেই, আমরা আমাদের খান্দিগা ইউনিয়নের প্রত্যেকটি এলাকায় আমরা আছি। ইতিমধ্যে এই সিলেট সদর উপজেলার 8টা ইউনিয়ন, প্রত্যেকটি ইউনিয়ন এই বন্যার পানিতে, প্রত্যেকটি গ্রামে বাড়িঘরে রাস্তাঘাটে পানির তলে সেগুলো বুড়ে যাচ্ছে। আমার খান্দিগা ইউনিয়নের ভিতরে আমরা যে কয়টি নিচু এলাকায় যাদের বাড়িঘর, এদের প্রত্যেকটি বাড়িঘরে ইতিমধ্যে পানিতে তারা বসবাস করেছেন, পানিবন্দী হয়ে পড়েছেন। আমার আটে খান্দিগা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে আমরা সকাল থেকে আমরা আছি, চামাউলা গান্ধী, জৈঙ্কার গান্ধী, শান্তিপুর, ইসলামপুর সহ। আমরা 2 নম্বর ওয়ার্ডের এখানে লামার গাঁও, নীলগাঁও, এগুলাতেও আমরা যাব। আমরা চাচ্ছি আমরা প্রত্যেকটা দিন আমরা খান্দিগা ইউনিয়নের প্রত্যেকটি এলাকার জনসাধারণের সাথে আমরা মিশে তাদের সুখ দুঃখ আমরা দেখবো এবং প্রত্যেকটি এলাকায় আমরা যাব, যতটুক পারি আমরা সাহায্য সহযোগিতা তাদেরকে করব। আজকে খান্দিগা ইউনিয়নের যে সকল এলাকায় আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমরা আছি, এই সকল এলাকার মানুষের জন্য আমার এক বন্ধু আমেরিকা প্রবাসী, এই বন্ধুর সহযোগিতায়, আমার ব্যক্তিগত সহযোগিতায় আমরা প্রায় 400টি পরিবারে আমরা কিছু ত্রাণ সামগ্রীর ব্যবস্থা আমরা করেছি। এখানে আলু আছে, পেঁয়াজ আছে, ডাইল আছে, চিনি আছে, চিড়া আছে, মোমবাতি আছে, দিয়াশলাই আছে, ওয়ার সেলাইন আছে, প্যারাসিটামল ঔষধ পর্যন্ত আছে। এগুলো নিয়ে আমরা আসছি। শুধুমাত্র আজকে আমরা যাদেরকে দেখে যাব, যাদের বাড়িঘরে পানি উঠেছে, শুধু তাদেরকে আমরা দিব। আমরা আশাবাদী, আপনারা জানেন ইতিমধ্যে করোনা ভাইরাসের কারণে প্রায় দুই আড়াই মাস, ইতিমধ্যে এই 2-2.5 মাস, 3 মাসের, 3 মাসের উপরে হবে, এই 3 মাস পর্যন্ত মানুষ খুব কষ্টতে আছে, লকডাউনের মধ্যে দিয়ে আছে, নিম্ন আয়ের মানুষ খুবই কষ্টের মাঝে দিয়ে তাদের দিন যাপন করতেছে। আমাদের বাংলাদেশের সরকার, জননেত্রী শেখ হাসিনার সরকার ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায় মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য নানান ধরনের উদ্যোগ নিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। আমরা ঠিক এই করোনা ভাইরাসের রেশ এখনো কাটে নাই, এখনো মানুষ আতঙ্কিত, এর মধ্যে আবার বন্যায় মানুষকে আতঙ্কিত করেছে, মানুষ আজকে ঘর থেকে বাইরিতে পারতেছে না, রাস্তাঘাট পানির তলে। এই সময় শুধু মানুষকে দেখার জন্য আমরা এসেছি, আমি আশাবাদী, আমরা দেখে যাচ্ছি। আমাদের সরকার বাহাদুরি
নিশ্চয় এদিকে নজর দিবেন। আমরা রিপোর্ট করব গিয়ে, তাদেরকে বলা হয়েছে আমরা কোন কোন এলাকা পানিতে তলিয়ে গেছে সেগুলার একটি রিপোর্ট করার জন্য আমরা যাচ্ছি প্রত্যেকটি এলাকা, প্রত্যেকটি এলাকার সরজমিন আমরা দেখে আমরা অবশ্যই রিপোর্ট করব। গভর্নমেন্টের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী আসবে। আমরা আমি বিশেষ করে আমি ধন্যবাদ জানাই এই করোনা ভাইরাসের সময় যারা প্রবাসী বন্ধুরা আছেন, প্রবাস থেকে এই দেশের জন্য অনেক কিছু তারা করেছেন। যখন করোনা ভাইরাসে মানুষ আতঙ্কিত, মানুষ ঘর থেকে মানুষ বাইরে যেতে পারে নাই, লকডাউনের ভিতরে দিয়েছিল, প্রত্যেকটি প্রবাসী ভাই যে যে দেশে আছে তারাও সে দেশে লকডাউনের মধ্যে দিয়ে মধ্যে ছিল, যুগের পরেও তারা তাদের দেশের মানুষের কষ্টের কথা বিবেচনা করে মানুষের জন্য তারা যতটুকু পারে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করেছে প্রত্যেকটি এলাকায় এলাকায়। আজকে যারা আবার এই বন্যার পানিতে যখন মানুষ আবার বিপদগ্রস্ত হয়ে গেছে, ঠিক এই সময় আবারও আমাদের এই প্রবাসী বন্ধুরা এগিয়ে এসেছেন সবার আগে। আজকে এই যে আমেরিকা প্রবাসী আমার যে বন্ধু কল্লুল আহমদ, এই কল্লুল আহমদ বন্যার পানি যখন আসার পরেই কল্লুল আহমদের সাথে আমার যোগাযোগ হয়েছে। কল্লুল আহমদ সেই সময়ের সাথে সাথে আমাকে বলছেন, ভাই আপনি যান প্রত্যেকটি এলাকায় দেখেন এবং যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। এই যে এই প্রবাসী বন্ধুরা যারা যে যেখানে আছে তাদের যে সহযোগিতা মানুষের জন্য যে টান, তাদের এই টানের জন্য আমি প্রবাসী বন্ধুদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেন তাদেরকে আল্লাহ ভালো রাখেন, সবসময় সুস্থ রাখেন এবং মানুষের জন্য দেশের জন্য যেন তাদের টান থাকে। আমি আজকে আপনার মাধ্যমে এই লাইভে আমার খান্দিগাঁও ইউনিয়নের প্রত্যেকটা এলাকা শুধু পানি আর পানি, এই পানির মাঝখানে যে কয়টা বাড়িঘর আছে এই শুধুমাত্র বাড়ির চতুর্দিকে পানি, ঘরেও পানি, এই পানির মধ্যে আমরা এখানের মাঝে আছি। আমি যখন এখান থেকে বাইরে যাব তখন আমি পানির পানির কিছু অংশ বিশেষ আমি দেখাতে পারবো আপনাকে। আমরা এখন একটি বাড়িতে আছি, একটি বাড়িতে গাছের তলে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এটা কয়েকজনকে আমরা ত্রাণ দিব, একটা এগুলা দিয়েই আমরা বাইরে যাব। বাইরে যখন যাব তখন আমরা পানিটা আপনাকে দেখাতে পারবো। আমি ইতিমধ্যে আমি যে কয়েকজন এখানে আছেন আমি সবাইকে আমি ত্রাণটা দিয়ে যাচ্ছি। এই 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 ত্রাণগুলো দিচ্ছে, এই মানুষ খুব অসহায় অবস্থার মধ্যে মানুষ আছে, এই তাদেরকে এই ত্রাণের ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। এই আপনারা আপনি দেখছেন আমরা বাড়ি, আমরা যখন বাইরে যাব, বাইরে গেলে তখন আপনাদেরকে আমরা দেখাতে পারবো পানির অবস্থাটা কি অবস্থার মধ্যে দিয়ে আমরা এখানের মাঝে আছি। আমরা যাচ্ছি আপনাদের 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 আপনাদেরকে পানিটা দেখাবো। আমরা এই যে পানিটা পানির পানির অবস্থাটা পানির অবস্থাটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি। এই যে এই হলো পানির অবস্থা, আমরা আমাদের এই দেখা চতুর্দিকে পানি, শুধু পানি আর পানি, পানির মাঝখানে ঘর দুয়ার আছে। এই যে চেয়ারম্যান স্যার, আমি যদি আপনাকে জানতে চাই যে জিনিসটা আমরা দেখেছি বা আপনি আজকে সকাল থেকে, আমরা যতটুকু জানি আপনি সকাল থেকে বের হয়েছেন, আমরা জানি আজকে সকাল থেকে আপনি বের হয়েছেন, আপনি কি মনে করেন আপনার ইউনিয়নে কতটুকু কয়েকটি আপনি নির্ধারণ করতে পেরেছেন? আপনার যে ইউনিয়ন বর্তমানে রয়েছে, আমরা 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 400 মানুষকে, 400টি পরিবার, 400টি পরিবারকে আমরা আমাদের পক্ষ থেকে আমরা সাহায্য সহযোগিতা করব 400 পরিবারকে। আর আমি জানি আমরা সারা ইউনিয়নে আমরা 400 পরিবারকে দিব। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, সরকারের পক্ষ থেকে ত্রাণ আসবে এবং আমরা আশাবাদী বিত্তশালী যারা আছেন তারা সব সময় মানুষের দুঃখ কষ্ট দেখলে মানুষের পাশে তারা দাঁড়ান। আমি আশাবাদী তারাও বিত্তশালী যারা আছেন তারাও আসবেন, আমি আশাবাদী প্রবাসী বন্ধুরাও এখানে আসবেন। জি ধন্যবাদ, আমি হয়তো আপনাকে আবারও নিয়ে আসবো। আমি এ পর্যায়ে চলে যাচ্ছি আমার গোয়াইনঘাট উপজেলায়, তো আমি আপনাকে আবারও নিয়ে আসবো ইনশাল্লাহ এক মিনিট পরে। আমি এখন চলে যাচ্ছি আমাদের গোয়াইনঘাট প্রতিনিধি যেখানে অপেক্ষা করতেছেন তার কাছে। সম্মানিত দর্শক, আপনারা এ পর্যায়ে দেখলেন যে আমরা সরাসরি আপনাদেরকে খান্দিগাঁও ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান
নিজামউদ্দিন সাহেব উনি আপনাদেরকে আপডেট দিলেন। আমি এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে আসছি যেখানে আমাদের এই ওয়ানঘাটে ইমরান উপস্থিত রয়েছেন। তো জনাব ইমরান, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। যে আমি সিলেটের গোয়েনঘাট উপজেলা থেকে বলছি। গোয়েনঘাট উপজেলা মোট 10টি ইউনিয়ন আছে, প্রায় 3.5 লক্ষ মানুষের বসবাস এই উপজেলায়। এই বন্যায় প্রত্যেকটা ইউনিয়ন পানিবন্দী মানুষ। গোয়েনঘাটের প্রত্যেকটা ইউনিয়ন বর্তমানে পানি আছে, 3.5 লক্ষ মানুষ, যেখানে আপনাদের আগেই বলেছি এর আগেও কিন্তু বন্যা এসেছিল এই গোয়েনঘাট উপজেলায়। তবে এত বড় বন্যা ছিল না, এখনকার বন্যা যে যতটুকু মানুষ। আমি ওইদিকে আপনাদের কয়েকটা বাড়িঘর দেখাচ্ছি, আমি একটা নৌকা দিয়ে যাচ্ছি এখান থেকে, এর জন্য আমি আপনাকে কিছু বাড়িঘর দেখাচ্ছি পানি। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাড়িগুলা, এগুলা কিন্তু সম্পূর্ণ পানিবন্দী। আপনি দেখতে পাচ্ছেন ওই যে হাঁস মুরগ গরু, মানুষ কিন্তু গরু তার ঘরে নিয়ে গেছে। এখন মানুষ এক সাইডে আছে, তার গরুগুলাও এক সাইডে নিয়ে রাখছে। এরকম মানুষ পানিবন্দী অবস্থায় আছে গোয়েনঘাট উপজেলার মানুষ। বিশেষ করে আপনি জেনে খুশি হবেন যে আমাদের বর্তমান উপজেলা চেয়ারম্যান গোয়েনঘাট উপজেলা ফারুক আহমদ সাহ, উনি আজকেই গতকালকে থেকে রেডি করছেন 500 পরিবারের জন্য গোয়েনঘাট উপজেলায় 10টি ইউনিয়নে তার নিজস্ব পক্ষ থেকে কিছু শুকনো খাবার, চাল এবং চিড়া, আসলে এইগুলো নিয়েই আজকে সকালে বের হয়েছেন। আমরা প্রথমে দেওবারি ইউনিয়নে সাতপুরিকান্দি দেওবারি ইউনিয়ন, এরপরে আমরা তোয়াকুল ইউনিয়নে গিয়েছিলাম, তোয়াকুল ইউনিয়নে পূর্ব তোয়াকুল, এখন আছে বর্তমানে নন্দীগ্রাম ইউনিয়ন, নন্দীগ্রাম ইউনিয়নে আমরা জলুর মুখ, শেওলাকান্দি, এইসব চেক করে আবার এখন মুন্সিবাজারের দিকে যাচ্ছি। আপনি জেনে খুশি হবেন আজকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পক্ষ থেকে, মাননীয় মন্ত্রী, আমাদের গোয়েন্দা কোম্পানি গঞ্জের মাননীয় মন্ত্রী জননেতা ইমরান আহমদ সাহেবের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠান চাল বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা বিলি করতে দিকে যে পানি, আপনি দেখেন এই পানি অবস্থায় সব মানুষ, মানে বর্তমানে উপজেলার প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটা জায়গায় কিন্তু পানিবন্দী মানুষ আছে। তবে অনেকে বলতেছে এই 2004 সালে যে বন্যা হয়েছিল, 2012 সালের একটা বন্যা হয়েছিল, ওই বন্যার চেয়ে কিন্তু এই বন্যাটা আরো বেশি হয়ে গেছে। আপনি জানেন গোয়েনঘাট জনতা কোম্পানিগঞ্জ হানাইঘাটের পাশে ভারতের মেঘালয় রাজ্য চেরাপুঞ্জি, ওখানে কিন্তু আমরা খবরেও দেখেছি প্রচুর বৃষ্টি হয়েছে। ওই বৃষ্টির একটা রেশ আছে কিন্তু আমাদের আপনার এই যে পিয়াই নদী বলেন, আপনার নদীগুলা দিয়ে আমাদের পানি এসছে, এই পানির কারণে আসলে প্রচুর পানি। আপনি আরো আপনাদের আমি দেখাচ্ছি এই যে কয়েকটা বাড়িতে পানিবন্দী মানুষ কিভাবে আছে, বাড়ির চতুর্দিকে কিন্তু পানি, হাঁস মুরগ গরু ছাগল নিয়ে মানুষ খুব কষ্ট আছে, বিশেষ করে গরুগুলা নিয়ে মানুষ তার নিজস্ব করে এই যে ইমরান থাকে সেখানে কিন্তু। জি জনাব ইমরান, আপনি তো আমাদের যতটুকু জানি সকাল থেকে আপনি বের হয়েছেন, তো আপনি কি মানুষের সাথে কথা বলে আপনারা কি বর্তমানে কি এখানে মানুষের কি আপনারা কি জানতে পেরেছেন, বা আপনাদের এ পর্যন্ত কি, আমরা জানি উপজেলা চেয়ারম্যান সাহেব বাড়িয়েছেন এবং উন্নয়ন ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন, আপনি কি মনে করেন তাদের যে ধরনের ত্রাণ সামগ্রী এই মুহূর্তে বিলি করা হচ্ছে সেগুলা কি তাদের জন্য পর্যাপ্ত কি মনে করছে? না, আমি আসলে এটা সত্য যে এখানে 3.5 লক্ষ মানুষের বসবাস, এখানে আপনার 500টা প্যাকেটে কি আর হবে সেটা তো আপনি নিজেও বুঝতেছেন। সরকার পক্ষে যতটুকু সম্ভব কিন্তু দেওয়া হচ্ছে, কিন্তু এটা পর্যাপ্ত না। প্রত্যেকটা মানুষ একই গ্রামে আপনার গতবার ইউথ চেয়ারম্যান সাহেব 2-4 দিন 5 জনকে দিচ্ছেন, কিন্তু সব মানুষ পাচ্ছে না, আরো মানুষ আছে কিন্তু। এর জন্য আরো এগিয়ে আসতে হবে আমাদের বিত্তবান যারা আছে সমাজের, এই মানুষগুলো যদি এগিয়ে আসে সাধারণ মানুষগুলা। আপনি জানেন আজকে সারা বিশ্ব কোভিড-19 আক্রান্ত হয়ে স্তম্ভিত হয়ে গেছে। এই যেখানে করোনা ভাইরাস সেখানে আবার প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে মানুষ কিন্তু খুবই সমস্যাগ্রস্ত আছে। আমার পিছনে আপনি দেখেন এখানে দেখবেন কয়েকটা বাড়িঘর আছে, এখানে পানিবন্দি অবস্থায় একবারে সম্পূর্ণ বাড়িঘর গুলা সম্পূর্ণ পানিবন্দি অবস্থায়। আমরা আজকে সকালে যে বের হয়েছি, যেখানেই গেছি সেখানে মানুষ কিন্তু খুবই আশাবান্বিত যে কেউ খাবার নিয়ে আসছে, মানুষ পানিতে দাঁড়িয়ে আছে যে কেউ খাবার নিয়ে আসলে সেখানে তারা দৌড়িয়ে যায় নৌকা নিয়ে আসে, এভাবে মানুষ খাবারের জন্য চুরাচুরি করে আসতেছে। এই হচ্ছে মানুষের দৃশ্য। কিন্তু ওই যে আমার সামনে একটা ঘর আপনি দেখেন, চতুর্দিকে পানি আপনি দেখতে পাচ্ছেন এই ঘরটা, বা আমি আবার আপনাদেরকে দেখাই আপনাকে দেখাচ্ছি এই ঘর, যে সম্পূর্ণ ঘরটা কিন্তু পানিবন্দী অবস্থায়, পানির মধ্যে আছে মানুষগুলা। দেখেন আপনি এই যে গ্রামটা, সম্পূর্ণ গ্রামটা কিন্তু পানিবন্দী, রাস্তাঘাট যা আছে সব কিন্তু পানির মধ্যে ডুবে গেছে, মানুষ যাতায়াত করতে পারছে না, এক জায়গায় কোনো জায়গায় যেতে পারতেছে না, নৌকা ছাড়া, ছোট ছোট নৌকা আছে, এই নৌকা নিয়ে মানুষ এক বাড়িতে অন্য বাড়িতে যাচ্ছে, এক জায়গা থেকে কোনো জায়গায় যাচ্ছে, ত্রাণ নিতে হলেও সে কিন্তু হেঁটে আসতে পারতেছে না, হয়তো বা কারণ
ফুটপাতে আসে, কেউ সাতার কেটে আসতে পানির মধ্যে, এরকম মানুষ আসে ত্রাণ নেওয়ার জন্য। তবে ত্রাণের জন্য মানুষ আরো দরকার, কিন্তু ত্রাণগুলা যদি আরো পর্যাপ্ত দেওয়া হয় তাহলে মানুষ মোটামুটি একটা তার চাহিদা পূরণ করে টিকে থাকতে পারবে। আপনি কি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে আপনি রয়েছেন? আপনি কি আমাদের মাননীয় সম্মানিত চেয়ারম্যান? আমি পাশে আছি, যদি জি 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 আমি যে আসলে আগে লিংক লিংকও আসেনি আপনি আপনি আমারটা দিয়ে ওনার সাথে কথা বলেন, উনি ওনার মোবাইল থেকে বের হয়ে গেছেন, আমি দিয়ে দিই আমার মোবাইলটা, আপনি ওনার সাথে একটু কথা বলেন। জি জি সম্মানিত দর্শক, তো আমরা এ পর্যায়ে কথা বলবো আমাদের গোয়েন্দাগার্ড সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক আহমদের কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, হ্যালো, শোনা যায়? জি আসসালামু আলাইকুম জনাব ফারুক আহমদ সাহেব, আপনি কেমন আছেন? শোনা যায় না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি এ পর্যায়ে আপনার সারা উপজেলা চষে বেড়াচ্ছেন, আপনি কি মনে করেন যে আমরা যেটুকু খবর পেয়েছি প্রত্যেকটা আপনার উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন আজকে বন্যায় প্লাবিত হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ ঘরবন্দী, প্রত্যেকটা পশু পাখি গরু ছাগল সবগুলাই বিহবন্দী অবস্থানে রয়েছে, তো আপনি তো এই অবস্থায় আপনি কি মনে করেন আপনার উপজেলা যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা কি আপনি যে ধরনের বরাদ্দ আপনি আমার সাথে পার্সোনালি কথা হয়েছে সে বরাদ্দ কি আপনার জন্য যথেষ্ট? না, আমাদের সরকারি বরাদ্দ যেটা আসছে কালকে সারা উপজেলার, আমাদের ইউনিয়ন হইলো গোয়েন্দাঘাট উপজেলায় 10টি ইউনিয়ন, তো 10টি ইউনিয়নে আমরা 35 টন চাল বরাদ্দ হয়েছে আর কিছু শুকনা খাবার, 380 প্যাকেট শুকনা খাবার আর 97 প্যাকেট ওই শিশু শিশু খাদ্য যেগুলা, এই হইলো সরকারি বরাদ্দ আসছে আর কি। মোটামুটি এটা এই মুহূর্তে এক দুই দিনের জন্য, দুই চার দিনের জন্য এটা ঠিক আছে, এখন এটা ডিপেন্ড করতেছে বন্যা পরিস্থিতি, যদি আরো এটা বেশি সময় এটা ধারণ করে তাইলে আরো বেশি লাগবে। আমাদের প্রায় 10টা ইউনিয়নের মধ্যে প্রত্যেকটা ইউনিয়নই এখন বন্যা প্লাবিত, কিছুটা কম বেশি 60টা ইউনিয়নে খুবই বেশি, আমি তো আজকে 6 থেকে 7টা ইউনিয়ন ঘুরতেছি, এখন আমি 4টা ইউনিয়ন অলরেডি শেষ করছি, এখন 5 নম্বর ইউনিয়নে যাচ্ছি আর কি। আমি নিজে সর জমিনে দেখার জন্য আমি আজকে বাইরে হয়েছি সকাল 9টা থেকে, আমি আমার উপজেলার প্রথম লেঙ্গুড়া, তারপরে ডৌবাড়ি, তারপরে তোয়াকুল, নন্দিরগাঁও, এগুলো শেষ করে এখন রস্তমপুর পশ্চিম দেফলং ইউনিয়নে যাব। পরিস্থিতি আমি নিজে সচিবকে দেখছি এবং আমি সাথে কিছু আমার নিজ উদ্যোগে সরকারি সাহায্যের পাশাপাশি নিজ উদ্যোগে আমি 500 প্যাকেট করেছি, সেখানে আপনার চাউল আছে, চিড়া আছে, গুড় আছে, দিয়াশলাই আছে, নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস আছে, এই ধরনের 500 প্যাকেট করে আমি যে এলাকায় বিশেষ করে উল্লেখযোগ্য যে এলাকা আছে নিজে দেখে আমি এইসব প্রতি ইউনিয়নে মানে 70-80টা পরিবারকে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছি এবং সম্মানিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দকে আমরা বরাদ্দ বিভাজন করে দিয়েছি গতকালকে, ওনারাও মাঠে কাজ করছেন প্রত্যেকটা ইউনিয়নে, ওনারাও নৌকা নিয়ে জেলা বন্যা দুর্গত এলাকায় পানিবন্দী মানুষদের পাশে ওনারাও সরকারি সহযোগিতা নিয়ে ওনারা কাজ করছেন। তবে আমি মনে করি যদি এই পানি আরো দীর্ঘদিন থাকে তাহলে এই সাহায্য সাহায্য আরো বেশি আমাদের দরকার, সরকারি আরো বেশি সাহায্য দরকার আছে, অনেক ক্ষেতের জমি জি গতকালকে তো খুব বৃষ্টি ছিল, আজকে অবশ্য বৃষ্টি না, আকাশের অবস্থা খুবই ভালো, আপনি দেখতে পারতেছেন খুবই রুদ্র আছে, এইভাবে দিন যদি আমার মনে হয় ভালো থাকে কালকে পরশু তাহলে হয়তো পানি কমতে পারে আর কি। হ্যাঁ, তো এখন বাকিটুকু এটা বিধাতাই আল্লাহই জানে আর কি, সৃষ্টিকর্তা জানে। তবে আমাদের দুর্গত মানুষের সংখ্যা আনুমানিক এই পর্যন্ত আমরা প্রায় 65,000 জন আছে আমাদের উপজেলায়, এরপরে বিধ্বস্ত বাড়ির সংখ্যা আমাদের কাছে গতকালকে পর্যন্ত যে রিপোর্ট আসছে সরকারিভাবে আমাদের
সুযোগ উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুস সাকিব সাহেব এই তথ্য সংগ্রহ করেছেন। 115টি বাড়ি আংশিক এবং পূর্ণভাবে বিধ্বস্ত আছে এবং আমাদের প্রায় হাওর অঞ্চলের 4,000 হেক্টর ফসল জমি ও নিম্নাঞ্চলের প্রায় 240 বর্গ কিলোমিটার এলাকা প্লাবিত এবং প্রায় 1400টি পরিবার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আর বিশেষ করে আমাদের উপজেলা সদরের সাথে জেলা শহরের মেইন দুইটা সড়ক যে রাস্তা সেই রাস্তারও বিভিন্ন অংশ বন্যা পানির দ্বারা প্লাবিত। গতকালকে পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলে নাই। যে প্রধান দুটি সড়ক যেটা সারিঘাট টু গোয়াইনঘাট আরেকটা হচ্ছে শালুটিকট টু গোয়াইনঘাট এই দুইটা রাস্তা গতকালকে পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ ছিল। আজকে আমার মনে হয় পানি কিছু কমছে, আজকে হয়তো চলাচলের উপযোগী হতে পারে। এই হইল গোয়াইনঘাটের সার্বিক পরিস্থিতি। এখন আর কিছু আপনি বলবেন? জি ধন্যবাদ, আমি হয়তো বা আপনার কাছে আবারও ফিরে আসবো। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আবারও আমাদের সিলেট সদর উপজেলায়। আমি তো আবার একটু আপনি অন্য একটা গ্রামে হয়তো আপনাকে আবার চলে আসবো। আমি চলে যাচ্ছি এ পর্যায়ে আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময়টুকু আমাদের সাথে এই তত্ত্বমূলক কথা তুলে ধরার জন্য। এবং আমরা জানি যে আপনারা জনপ্রতিনিধিরা যারা বর্তমানে আমি সবার সাথে যোগাযোগ হচ্ছে, আপনার পক্ষে চেয়ারম্যান ইউনিয়নে রয়েছেন, আপনার সাথে আপনি অভিভাবক হিসেবে আপনি আছেন। তো আমরা মনে করব এই যে আমাদের করোনা পরবর্তী যে বন্যা সেই বন্যা থেকে আমরা পরিত্রাণের জন্য আমরা সকলের সম্মিলিত প্রয়াস দরকার। আমরা প্রবাসীরা সহ যারা বিত্তবানদেরকে সরকারের পাশাপাশি সবাইদেরকে এগিয়ে আসতে হবে। এই সমস্ত মানুষকে উদ্ধারের জন্য আমাদের সকলকে একসাথে কাজ করার জন্য আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনার এই আমাদের লাইভ অনুষ্ঠানে আপনার কথা বলার জন্য। আমি আবার হয়তো বা ফিরে আসবো, সে পর্যন্ত আপনার কাছে আমি সালাম দিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে এ পর্যায়ে সরজমিনে কথা বললাম গোয়াইনঘাট উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক আহমদের কাছ থেকে। তো আমি এ পর্যায়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আরে একটি ইউনিয়নে, যেটা নিয়ে অপেক্ষা করছেন আমাদের 6 নং সিলেট সদরের উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন 6 নং টুকের বাজার ইউনিয়নে, যেখানে আমি কথা বলবো সরাসরি। এখানে উপস্থিত রয়েছেন জনাব মফিদুল ইসলাম সাহেব। সালাম আলাইকুম জনাব মফিদুল ইসলাম সাহেব। সালাম আলাইকুম। আমি হয়তো ওনাকে হারিয়ে ফেলেছি, আমরা আবারও চেষ্টা করব আমাদের কান্দিকা ইউনিয়নের। সালাম আলাইকুম। আমরা যেখানে অবস্থিত কান্দিকা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমি দেখতে পাচ্ছি উনি আসছেন, পানিবন্দী মানুষগুলো ছুটে এসেছে উনার কাছ থেকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রয়েছেন হাজার শত শত মহিলারা, বাচ্চারা রয়েছে পানিবন্দী অবস্থায়, আপনারা সেই ফুটেজ গুলো আপনারা দেখতেছেন। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি ওনারা ছুটে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা, অনেক দূর থেকে মানুষ পানি বন্দী অবস্থায় তাদের খাবার সংগ্রহের জন্য চলে এসেছে, চলে আসতেছেন। আমরা আপনাদের সেই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। জেনে খুশি হবেন যেগুলা যে আমরা আসলে বর্তমান সময়ে যে আমাদের পরবর্তী যেভাবে মানুষ লকডাউন আবার একটার পর একটা বিরাট বাংলাদেশের উপরে যে এটা সত্যি চেয়ারম্যান মহোদয় উনি তার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা হয়তো আপনাদেরকে সঠিক তথ্য বলতে পারবো এখানে কোন ইউনিয়নে উনি রয়েছেন। আমি আপনারা দেখতে পাচ্ছেন শুধু পানি আর পানি, উনি যে জায়গায় যাচ্ছেন কলাম নিয়ে সম্ভবত।
তো আমি আসলে যে জিনিস যে কথাটি বলতে চাই সম্মানিত দেখেন আপনারা আমরা যেভাবে লকডাউনের করোনা পরবর্তী মানুষ যেভাবে আতঙ্কিত ছিল কিন্তু সেই আতঙ্কের রেশ আবারও বন্যা আবারও মানুষকে পাবে আমরা চেষ্টা করেছিলাম গতকালকে আপনাদেরকে আবারও এই সমস্ত এলাকার ফুটেজ গুলা আমরা বিভিন্ন প্রতিবেদনে তুলে নিয়ে আসছি আজকে আমরা দেখতে যেটা দেখতে পাচ্ছি আমাদের জনপ্রতিনিধিরা যারা রয়েছেন আমরা আন্তর্জাতিক নিয়ে গিয়েছিলাম আমাদের গোয়েন্দা উপজেলার সম্মানিত চেয়ারম্যান এখন আবারও আমরা ফিরে আসছি আমাদের মাননীয় চেয়ারম্যান মাহবুব জাহান রয়েছেন গ্রামীণ জামদি সাহেব আমরা আবারও আপনার কাছে ফিরে এসেছি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে কোন এলাকা রয়েছে আমি বর্তমানে আছি আমি দুই নম্বর ওয়ার্ডের লামারগাঁও লাকিবাড়ি দুই নম্বর ওয়ার্ডের লামারগাঁও লাকিবাড়ি আছি আমি আমাদের সাথে ইউনো মহোদয় আমাদের পিআইএ সেকশন থেকে আমাদের কন্টিনিউ যোগাযোগ আছে আমরা ওই যে ক্ষতিগ্রস্তদের আমরা লিস্ট করতেছি আমরা কোন কোন জায়গা পানিতে ডুবে গেছে এই অঞ্চলগুলো আমরা চিহ্নিত করে লিস্ট করার জন্য আমাদেরকে বলা হচ্ছে ইনশাআল্লাহ আমরা আশাবাদী হয়তো আজকেই আমরা আমাদের বরাদ্দ আমরা পেয়ে যাব আমরা সরকারি বরাদ্দ আমরা পেয়ে যাব সরকারি বরাদ্দ আমরা পেয়ে গেলে আমরা প্রত্যেকটি মানুষের হাতে যেভাবে সরকারি ত্রাণগুলো পৌঁছে সেই ব্যবস্থা আমরা ইনশাআল্লাহ আমরা করব ধন্যবাদ আপনাকে তো আমরা আশা করব আপনি যেভাবে মানুষের পাশে ছুটে বেড়াচ্ছেন আপনার সেই মহতী উদ্যোগ অব্যাহত থাকবে সে পর্যন্ত আমরা আপনার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আমরা আবার হয়তো একটু অন্য ইউনিয়নের সাথে আমরা সংযোগ হবো তো ধন্যবাদ আপনাকে আমাদেরকে আরটিএল মালা টিভিকে সময় দেওয়ার জন্য ছুটে যাচ্ছেন এবং যারা প্রবাসে রয়েছেন এবং বৃত্তবানদেরকে আমি আহ্বান করবো এই সমস্ত মানুষের পাশে আমরা আসে পাশে দাঁড়াই এই সমস্ত মানুষ যারা আজকে অনেক শিশু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকে তার হানি নেওয়ার জন্য ছুটাছুটি করতেছে পানির থেকে ওরা অনেক মহিলারা অনেক বৃদ্ধ মহিলারা আসতেছে আমরা সবাই একে অন্যের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ধরনের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন এ পর্যায়ে আমি আপনাকে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আমরা হয়তো এ পর্যায়ে চলে যাবো অন্য একটি ইউনিয়নে সে পর্যন্ত আপনি ভালো থাকেন এবং সর্বশেষ আপনি আমাদের এই দেশবাসীর উদ্দেশ্যে আপনার ইউনিয়নের পক্ষ থেকে কোন ধরনের মেসেজ আপনার আপনার মাধ্যমে আপনার চ্যানেলের সকল কলা কৌশলী সবাইকে আমার ইউনিয়নের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি এই সহযোগিতা করার জন্য এবং আপনার চ্যানেলে আমার খান্দিগাঁও ইউনিয়নের অসহায় মানুষের কথা তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য আমি আশাবাদী প্রবাসী বন্ধু যারা আছেন প্রবাসে যারা অবস্থান করতেছেন আমাদের দেশের বন্ধুরা সবাই এই দুর্যোগমুক্ত পরিবেশে আমাদের পাশে দাঁড়াবেন এবং পাশে থাকবেন অতীতে যেভাবে ছিলেন এভাবে থাকবেন এবং যে যেখানে থাকেন প্রবাসী বন্ধু যারা তাদেরকে সবাইকে আল্লাহ যেন ভালো সহি সালামতে রাখে এবং আমরা যারা এই আমাদের ইউনিয়ন সহ এই সদর উপজেলার মানুষ যারা আমরা সবাই পানিবন্দী অবস্থার মাঝে আছি আল্লাহ যত যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই দুর্যোগ পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন এই এই কথা বলে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমি সালাম জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ধন্যবাদ আপনাকে যেখানে আমাদের অবস্থান করছেন সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু
জি মফিদুল সাহেব, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। জি আমরা আপনার কাছে শুনে জানতে চাই যে আপনাদের ছয় নং টুকরাবাজার ইউনিয়নে আপনি সম্ভবত অবস্থান, তো আপনাদের বর্তমানে ছয় নং টুকরাবাজার ইউনিয়নের অবস্থা, বন্যা পরিস্থিতি যদি আপনি আমাদেরকে একটু তুলে ধরতেন। আমি মোহাম্মদ মফিদুল ইসলাম, সিলেট সদর উপজেলা ছয় নং টুকরাবাজার ইউনিয়নের অন্তর্গত নোয়াগাঁও গ্রামে আমি অবস্থান করছি। নোয়াগাঁও গ্রামটাতে পানি গতকালকে ফজরের নামাজের পরে আমি যখন দেখলাম, তখন এই যে এখন যে সমস্ত এই যে পানির মধ্যে যেন আমি দাঁড়িয়ে আছি, এটা কিন্তু একটা উঠান। এই যে ঘরের পাশে উঠান, এখানে কিন্তু প্রচুর পানি, এখন হাঁটু পানির কাছাকাছি। এখানে কিন্তু শুকনা ছিল গতকালকে ফজর নামাজের পরে, শুকনা ছিল, এখন যে পানির দেখতে পাচ্ছেন এইগুলা একবারে শুকনা। সম্মানের দর্শক, আমরা হয়তো নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে ওনাকে আমরা বারবার হারিয়ে ফেলেছি। হ্যালো, হ্যালো, জি সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আপনাদেরকে চেষ্টা করেছি সিলেট সদরের খান্দিগাঁও ইউনিয়ন এবং টুকরাবাজার ইউনিয়নের বর্তমান বন্যা পরিস্থিতির সর্বশেষ সংবাদ দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করেছি আপনাদেরকে গোয়েনঘাট উপজেলা, আপনারা জানেন যে সিলেটের বৃহত্তর গোয়েনঘাট উপজেলা বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রত্যেকটা ইউনিয়নই পানির মধ্যে তলিয়ে গিয়েছে। আমরা চেষ্টা করেছি প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করার জন্য, তাদের কাছ থেকে তারা তাদের পর্যাপ্ত ব্যক্তিগত পক্ষ থেকে তাদের ত্রাণ সামগ্রী তারা নিয়ে ছুটে বেড়াচ্ছেন প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি মানুষের কাছে। তো আমরা সবাইকে আমরা কথা বলেছি গোয়েনঘাট উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব ফারুক আহমদের কাছ থেকে, উনিও প্রত্যেকটা ইউনিয়নের পরিদর্শন করছেন। বর্তমান যে অবস্থা রয়েছে, আমরা সেই অবস্থান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষগুলো আজকে অনেক কষ্টের মধ্যে রয়েছে। আমাদের মানুষগুলো আছে, তারা সবাই নির্বিঘ্নে তাদের জীবনযাপনে করতে কষ্ট হচ্ছে। একদিকে আমাদের করোনা মহামারী, অপর দিকে বন্যার এই বিশাল আঘাত, আমাদের দেশের অনেক এই ফসলের ক্ষতি সাধন হয়েছে, আমাদের পশু পাখি গরু ছাগল সবগুলো আজকে গৃহবন্দী অবস্থা রয়েছে। সে অবস্থান থেকে আমরা রক্ষা করার জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশকে এ ধরনের বড় বড় মুসিবত থেকে রক্ষা করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই প্রিয় জন্মভূমিকে তার রহমতের চাদর দিয়ে আচ্ছাদিত করেন, সেই কামনা করি। আমরা সকলেই আপনাদেরকে বন্যা পরিস্থিতি নিয়ে আবারও আমরা হয়তো বা অন্য একদিন অন্য কোনো উপজেলা এবং অন্য কোনো ইউনিয়নকে নিয়ে আপনাদের সামনে চলে আসবো, সে পর্যন্ত আপনাদের সকলকে সহযোগিতা কামনা করছি। আপনারা যারা আমাদের আজকে এই প্রোগ্রাম দেখলেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং যারা আগামী দেখবেন সকলকে আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা সকল চেষ্টা করব আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে সবসময় আপনাদেরকে সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার মাধ্যমে আমরা আপনাদের কাছে আমাদের এই সেবা, আমাদের এই বর্তমান মানুষের কাছে আমাদের চ্যানেলকে আমরা আমাদের সকল আপনাদের মানুষের মনের কথাগুলা আমরা তুলে মানুষের মনের ভাব আমরা কথাগুলা প্রকাশ করার জন্য আরটিএন বাংলা আপনার পাশে থাকবে, সেই দৃঢ় প্রত্যয় করি। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও আমার পক্ষ থেকে এবং আরটিএন বাংলা টিভির পক্ষ থেকে সালাম জানিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা সকল ভালো থাকেন, নিরাপদে থাকেন, এবং পাশাপাশি আপনারা সকলে আমরা যেন এই মহামারীতে আমরা বৃত্তবানদেরকে এই বন্যা কবলিত মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।